তো বন্ধুরা তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আসছে না তো এখন প্রুফটা দেখো আগে দেখো আমার চ্যানেলের মধ্যে লাস্ট সাবস্ক্রাইবার কত বেশি দিনের এসছে ছ হাজার চ্যানেলের লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার ঠিক আছে এই লাস্ট আঠাশ দিনের ছ হাজার নশো সাবস্ক্রাইবার পেয়েছি তাহলে আমি যদি এখন তোমাদেরকে লাস্ট সাত দিন দেখাই তাহলেও দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইবার কত ষোলোশো একাশি এক হাজার ছশো একাশি সাবস্ক্রাইবার এসে আমার লাস্ট সাত দিনের মধ্যে তো আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে কেন আর তোমাদের চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়ছে না কেন বাড়ছে না জানো জানো না তোমরা আজকে তোমাদেরকে জানাবো আর তোমরা যদি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে না পারো তাহলে এবার থেকে বাড়তে শুরু করবে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছ কিন্তু তোমরা চাইলেই তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার মাত্র সাতটা দিনের মধ্যে পূরণ করে ফেলতে পারো মাত্র সাতটা দিন এর থেকে বেশি প্রয়োজন নেই দেখো আমার সাত দিনে যদি ষোলোশো একাশি আসতে পারে তো তোমাদের সাত দিনে এক হাজার কেন আসবে না বলো তো কেন আসবে না আমি তোমার যদি একটু ডে বাই ডে দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে আমার চ্যানেলের সাবস্ক্রাইব কতটা করে করে বাড়ছে দেখো এখানটায় ডেট অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পনেরোই সেপ্টেম্বর এসছে কত দুশো তেতাল্লিশ চোদ্দই সেপ্টেম্বর দুশো আটত্রিশ তারপর তেরোই সেপ্টেম্বর দুশো একচল্লিশ এখানে বারোই সেপ্টেম্বর দুশো চৌষট্টি তারপর দেখো এগারোই সেপ্টেম্বর দুশো তেত্রিশ দশই সেপ্টেম্বর দুশোই বত্রিশ আর নয় সেপ্টেম্বর দুশো তার মানে কি আমার কিন্তু একটা স্টেবিল নিচে কিন্তু নামছে না ঠিক আছে তারপরে তোমার যদি আমি আরো দেখাই আমার চ্যানেলে এক একটা ভিডিও থেকে কত কত হাজার সাবস্ক্রাইবার আমি আনতে সক্ষম হয়েছি দেখো সেই প্রুফটাও দেখো তাহলে সবটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখো এরকম করে কেউ কিন্তু তোমাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেয় না আমি যেটা তোমাদেরকে বোঝাই যেটা তোমাদেরকে প্রুফ দেখাই এটা কিন্তু কেউ দেখায় না যদি আমি তোমাদের এই ভিডিওটা দেখাই আমি লাস্ট তিন মাস আগেই ভিডিওটাকে আপলোড করেছিলাম তো এই ভিডিওটা থেকে কত সাবস্ক্রাইবার এসে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো গো টু ভিডিও অ্যানালিক্সের মধ্যে চলে গেলাম যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখেছি সাবস্ক্রাইবার দেখো ছ হাজার ছশো সাবস্ক্রাইবার চলে এসছে মাত্র এই একটা ভিডিও থেকে একটা চ্যানেলকে মনিটাইজ করতে দরকার হয় মাত্র এক হাজার সাবস্ক্রাইবার তাহলে হয়ে গেল না একটা ভিডিও থেকে তো চাইলে তোমরা একটা ভিডিও থেকেই কমপ্লিট করে ফেলতে পারো না হলে দুটো ভিডিও নয় তিনটে ভিডিও কটা ভিডিও দরকার হয় পাঁচটা ভিডিও সাতটা দিন পাঁচটা ভিডিও থেকে তুমি আনতে পারবে না হুম দেখো এটাতে ছ হাজার ছটা সাবস্ক্রাইবার এসছে তারপরে তোমাদের আরেকটা দেখাচ্ছি আরেকটা দেখো এইটা দেখে নাও ঠিক আছে এটাতে তোমাদেরকে দেখালে তারপরে তোমরা বুঝতে পারবে দেখো এটাতে কত এসছে সাবস্ক্রাইবার দেখো চার হাজার ছোট সাবস্ক্রাইবার এসছে এটাও কি কম চার হাজার সাবস্ক্রাইবার একটা ভিডিও থেকে আর তোমরা চ্যানেলের মধ্যে হয়তো কেউ দুশো কেউ তিনশো কেউ পাঁচশো প্লাসও ভিডিও আপলোড করে ফেলেছ আবার অনেকে বলে দু বছর ধরে কাজ করছি এক হাজার ভিডিও আপলোড করে ফেলেছি এখনো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারিনি তাহলে কেমন কাম করছো হে কেমন কাজ করছো তোমরা কাম কার রায় তোমল এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট নেই হো রায় এক সাল মেবি তো দেখো এই যে সাবস্ক্রাইবার আসছে আমার কেন আসছে আমার ভিডিও অডিয়েন্সের হচ্ছে বলে আসছে আর ভিডিও করছো সেই সেই অর্থে তৈরি করতে পারছো না তাহলে তোমাদের এখন কি করা উচিত সেটা একদম পুরো হাতে কলমে দেখাবো এই ভিডিওটা আমি যে তৈরি করছি যেটা তোমাদেরকে আজকে এখন প্রুফ দেখাবো সেটা আশা করি এখনো পর্যন্ত না হিন্দিতে না বাংলাতে কেউ তোমাদেরকে দেখিয়েছে একদম গ্যারান্টি দেবো এভাবে কেউ তোমাদেরকে দেখায়নি সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো ভিডিওটা তাহলে একটা ভিডিও থেকে না হয় দুটো ভিডিও না হয় তিনটে ভিডিও না হয় পাঁচটা ভিডিও এই পাঁচটা ভিডিও থেকে একটা সপ্তাহের মধ্যেই চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবে কোনো কথা হবে না ঠিক আছে পূরণ হয়েই যাবে তো কি কি কাজ করতে হবে সেটাই কিন্তু দেখাবো এই ভিডিওটার মধ্যে তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো কিন্তু আগ্রহ বাড়ে তো বন্ধুরা তোমরা ভিডিও আপলোড করছো ভালো কথা ভালো ভালো ভিডিও তোমরা আপলোড করছো ভিডিওতে ভালো টাইটেল ভালো ট্যাগস ভালো ডেসক্রিপশন ভালো থামনেল সব দিচ্ছ তারপরেও তোমাদের ভিডিও লোক দেখে সাবস্ক্রাইব করছে না সব ভালো করছো তো কোথায় তোমাদের ভুল হচ্ছে বলো তো হ্যাঁ তোমাদের ভুল অনেক জায়গাতেই হচ্ছে তো তোমাদেরকে এখন কি করা উচিত আমি সেটা এবার তোমাদেরকে বলছি ভালো করে কান খুলে শোনো তারপরে তোমাদেরকে আমি দেখাবো যেটা জেনুইন মেথড অর্গ্যানিক সাবস্ক্রাইবার যেটা এসে যে তোমাকে সাবস্ক্রাইব করে তোমার ভিডিওকে দেখবে যেমন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে অডিয়েন্স ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার জন্য নয় তো তোমাদেরকেও এইরকম সাবস্ক্রাইবার কিন্তু তোমাদের চ্যানেলে আনতে হবে যদি তোমরা নিয়ে আসতে পারো অর্গ্যানিক সাবস্ক্রাইবার যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তোমাদের বেনিফিট হবে তাহলেই তোমাদের চ্যানেলটা কিন্তু এরকম স্টেবেল থাকবে ঠিক আছে এরম করে হঠাৎ করে উঠলো কোনো একটা সময় আর দারাম করে পড়ে গেল সেরকম কিন্তু হবে না যেমন আমার চ্যানেলটা দেখতেই পাচ্ছ পার ডে কিন্তু দুশো তিরিশ প্লাস সাবস্ক্রাইবার আসছে প্রত্যেকটা দিন কেন আসছে আমার মধ্যে নিশ্চয়ই কিছু এমন একটা জিনিস আছে এমন একটা জাদু আছে আমার ভিডিওর মধ্যে যে সেই জাদুর কারণে আমার ভিডিও অডিয়েন্স দেখছে দেখো সবার প্রথম তোমাদের কি করতে হবে যদি এরকম সাবস্ক্রাইবার আনতে চাও তাহলে তোমাদেরকে আগে সঠিক একটা ক্যাটাগরি সঠিক একটা নিশ সিলেক্ট করতে হবে যে সঠিক নিশ সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারো তবেই কিন্তু তোমরা অডিয়েন্সটাকে এক জায়গায় বাঁধতে পারবে যেমন আমি কিন্তু অডিয়েন্সটাকে এক জায়গায় বাঁধতে সক্ষম হয়েছি সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো গুলো দেখে অডিয়েন্সগুলো সাবস্ক্রাইব করে তো সেই জন্য একটা ক্যাটেগরি একটা নিস হতে হবে এই সময় দাঁড়িয়ে খিচুড়ি ভিডিও মানে একদম পুরো জগা খিচুড়ি ভিডিও মিক্সড কন্টেন্ট ভিডিও আপলোড করলে চলবে না আজকে তুমি ভিডিও করলে টেকনিক্যাল কালকে করছো ভ্লগ পরশুদিন কুকিং দেবে তারপর দিন গেমিং দেবে তারপর দিন অন্য কিছু দিয়ে দেবে এরকম করলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারবে না তো সেই জন্য তোমাদেরকে একটাই করণীয় কি একটা নেই একটা ক্যাটেগরির উপরে চ্যানেলটাকে তৈরি করা এবার তোমাদের কি করণীয় এবার তোমাদের একটাই কাজ করতে হবে তুমি যেই ক্যাটেগরিটা চুজ করেছ সেটাই তোমার ভাবতে হবে তুমি লাইফ টাইম করতে পারবে তো সে লাইফ টাইম তোমার যদি সেই নলেজ থাকে তাহলেই কিন্তু সেটাকে কন্টিনিউ করবে না হলে তোমরা এখনো শিখে নাও বুঝে নাও তারপরে কিন্তু ভিডিও তৈরি করবে ঠিক আছে তো এবার ধরো তুমি সব কিছু বুঝে গেছো তোমাদের নলেজ আছে তুমি সামনে এগিয়ে যেতে পারবে তো এখন তোমায় কি করতে হবে এখন তোমাকে তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার নিশ অনুযায়ী বড় বড় চ্যানেল যারা এই সময় ভাইরাল বা রিসেন্টলি ভাইরাল হয়েছে তাদের চ্যানেলগুলোকে তোমাকে দেখতে হবে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে বুঝতে পারছো এটা ভালোভাবে একদম পুরো পরিষ্কার তো তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না তারা কি ধরনের ভিডিও দিচ্ছে তারা লাস্ট এক মাসে কি কি ধরনের ভিডিও আপলোড করেছে বেশি ভিউজ পেয়েছে সেইটা তোমাদেরকে দেখতে হবে আমি তোমাদেরকে এক্সাম্পেল দেখিয়ে দিচ্ছি তো ধরে নাও তোমরা এখন ইউটিউবে চলে গেলে তো ইউটিউবে যাওয়ার পরে তোমাদের ক্যাটেগরি অনুযায়ী তোমরা একটা চ্যানেলকে বেছে নিচ্ছ ধরে নাও আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে বলছি যে টেকনিক্যাল যোগী ঠিক আছে টেকনিক্যাল যোগী তো আমি এই চ্যানেলটাকে নিলাম নেওয়ার পরে আমি চলে যাচ্ছি চ্যানেলের মধ্যে তারপরে ভিডিও সেকশনের মধ্যে চলে এলাম আসার পরে দেখো এখানে তোমাদেরকে কি দেখতে হবে এখানে দেখতে পাবো এই যে এই ক্রিয়েটার লাস্ট আঠাশ দিনে মানে লাস্ট এক মাসের মধ্যে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ পেয়েছে দেখো এখানটায় বেশি ভিউজ এই একটা রয়েছে ভিউজ পেয়েছে একটা সাতান্ন হাজার পেয়েছে ঠিক আছে তারপরে দেখো এগুলো সব আবার একটা এক লাখ উনিশ হাজার পেয়েছে ঠিক আছে এই যে ভিডিওতে ভিউজ আসে কিন্তু 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 এখানে প্লাস যেগুলোতে বেশি ভিউস সেগুলো তোমাকে দেখতে হবে এই একটা দেখো ষাট হাজার এসছে ঠিক আছে ষাট হাজার একাশি হাজার ঠিক আছে এরকম তোমাকে দেখতে হবে এরা কি ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে তিন সপ্তাহে চলে এলো একটা বাহান্ন একটা তিয়াত্তর হাজার দেখো একটা তিয়াত্তর হাজার দেখতে পাচ্ছ তারপরে একটা বাষট্টি হাজার ঠিক আছে সত্তর হাজার ছিয়াশি হাজার ছেষট্টি হাজার দেখতে পেলে এই অবধি তোমাদের কিন্তু এক মাস হয়ে গেল ধরে নাও এই হচ্ছে এক মাস চার সপ্তাহ হয়ে গেল বা এই ভিডিওটাও নিয়ে নিলে বা এটাও নিয়ে নিলে ঠিক আছে এই অবধি দেখলে দেখার পরে তোমাকে এখন এই যে কটা ভিডিও তোমরা বেশি ভিউজ দেখেছ এর মধ্যে তোমাকে এখন দেখতে হবে যে এই টপিকের ওপরে যদি আমি ভিডিও তৈরি করি ভিডিওটা অডিয়েন্স দেখবে তো দেখবে কি যদি দেখে তবেই তোমায় কিন্তু তৈরি করতে তোমাকে বুঝতে হবে এই বোঝার ক্ষমতাটা তোমায় কিন্তু রাখতে হবে যদি তুমি বোঝার ক্ষমতা রাখতে পারো তাহলে তোমরা অনায়াসে ভিডিওকে ভাইরাল করতে পারবে যে তুমি হয়তো ভিডিও আমার টপিক চুজ করলে তোমার অডিয়েন্সটা দেখবেই না ঠিক আছে ভিউজ আসবেই না আগে থেকে মনে মনে লাগছে তাই সেই ভিডিও তৈরি করার দরকার নেই যেমন আমি তোমাদের একটা একষট্টি করে এক্সাম্পল দিই আমি মোটামুটি চার পাঁচ দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার রিসেন্টলি ভিডিওর মধ্যে সব থেকে কম ভিউজের ভিডিও যে চার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার নিয়ে একটা কথা বলেছিলাম জাস্ট ঠিক আছে তো সেটা আমি কিন্তু ঠিকই বলেছিলাম সব কিছু বাট সেই ভিডিওটা অডিয়েন্স দেখেনি অডিয়েন্সের প্রয়োজন কিন্তু সেই ভিডিওটা আমার ভিডিওটা বানানোর সময়ও কিন্তু একটা মনে খটকার লেগেছিল আমি সেই ভিডিও বানানোর প্রিপারেশান নিইনি আমি অন্য একটা ভিডিও বানানোর প্রিপারেশন নিয়েছিলাম বাট সময়ের অভাবে কিন্তু আমি চট জলদি ওই টপিকটা মাথায় আসে সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি তৈরি করে আপলোড করে দিই মানে খুব তাড়াতাড়ি মোটামুটি এক ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেছিল আমার ভিডিও শ্যুট করে এডিটিং করে থামদেল তৈরি করে তার ভিডিও আপলোডিং সব এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমার কিন্তু আমি আশানুরূপ কিন্তু ভিউজ পাইনি আশা ছিল না একদম কম ছিল আশা তবুও তো একটা আশা থাকে যে আমার ভিডিওতে অ্যাপ্রক্স এখন চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ভিউজ আসছে তো এখানে তো অন্তত দু হাজার ভিউজ আসবে সেটাও কিন্তু আসেনি একদম দশ নাম্বার র্যাঙ্ক করছে তো সেরকম র্যাঙ্ক করলে হবে না তোমাকে বুঝতে হবে যে না এই টপিকটা ডিমান্ড আছে কি নেই যদি তোমার এই টপিকের উপরে ডিমান্ড থাকে তাহলে সেই টপিকে তোমরা তৈরি করবে ঠিক আছে হতে পারে ওনার ডিমান্ড আছে বলে উনি ভিডিও তৈরি করেছে উনি পুরানো ক্রিয়েটার তো ওনার ভিডিওতে ভিউ এসেছে তোমার তো আসবে না তো তোমাকে বুঝে নিতে হবে এটা তোমায় কেউ হাতে কলমে কিন্তু বোঝাতে যাবে না আমায় কিন্তু কেউ হাতে কলমে বোঝাতে যায়নি তোমার চ্যানেল অনুযায়ী তোমাকে বুঝতে হবে বুঝতে পারছো তো এইভাবে তোমায় কিন্তু বেশ কতগুলো চ্যানেল আটটা দশটা চ্যানেল এরকম সেটা তোমার ল্যাঙ্গুয়েজে হোক বা হিন্দিতে হোক বা উর্দুতে হোক বা ওড়িয়াতে হোক তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাদেরকে ফলো রাখতে হবে অ্যাক্টিভ তোমায় থাকতে হবে ঠিক আছে তারপরে সেই অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও তৈরি করতে হবে এবং যে ভিডিওটাকে তুমি আপলোড করবে আপলোড করলে ফুল এসিও করা যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে ভিডিওটাকে আপলোড করবে দেখো যদি আপলোড যদি সঠিক করতে না পারো এসিও করতে না পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না বুঝতে পারছো এখনকার সময় কিন্তু খুব কঠিন হয়ে গেছে যে ভিডিওকে ভাইরাল করতে গেলে সব কিছু সঠিক করা যায় তো সঠিক টাইটেল একটা সার্চেবল টাইটেল দেবে ভিডিওতে তারপর ডেস্ক্রিপশন সুন্দর সাজিয়ে লিখবে তারপরে ভালো করে ট্যাগস দেবে এবং একটা ক্লিকবেট থামনেল দিয়ে ভিডিওকে আপলোড করবে এবং যদি ভিডিও দু তিন ঘন্টার মধ্যে থেমে যায় সঙ্গে সঙ্গে টাইটেল এবং থামনেলটাকে চেঞ্জ করে দাও ব্যাস এইটা করতে থাকো দেখবে সাতটা দিনের মধ্যে তোমার দুটো কি তিনটে ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ চলে আসছে তুমি যেরকম ভিউসের আশা করেছো তার থেকে হয়তো বেশি ভিউজ তোমার চ্যানেলে চলে আসবে আসলেই দেখবে অটোমেটিক কিন্তু তোমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তুমি হয়তো সকালে দেখছো সন্ধ্যের মধ্যে দেখবে তোমার চ্যানেল ঘোল পাল্টে গেছে যেমন আমার হয়েছিল ঠিক আছে কোনো রকম কোনো দু নম্বরই কাজ কিন্তু করলে হবে না শুধু কি তোমরা সত্যি এক হাজার সাবস্ক্রাইবারই চাও না তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে চাও চ্যানেলটা থেকে ইনকাম করতে চাও যদি কিনা তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইবারে খুশি থাকো তাহলে অনেক মেথড আছে আমি সেগুলো তোমাদেরকে দেখাই না ঠিক আছে অনেক ডিলার রয়েছে ওদের সাথে কন্ট্যাক্ট করলে তোমরা অনায়াসে কিন্তু একশো সাবস্ক্রাইবার মিনিটের মধ্যে নিয়ে নিতে পারো কিছু টাকা দিয়ে অনেকে বলছে একশো টাকায় কমপ্লিট হয়ে যাবে অনেকে বলে পঞ্চাশ টাকায় কমপ্লিট হয়ে যাবে আর এখানটা এসব করে কোনো লাভ নেই ওই কাউন্টিং নিয়ে কোনো লাভ নেই কেননা ওরা তোমার ভিডিও দেখবে না তো তোমাদেরকে কিন্তু অডিয়েন্সের পছন্দসই ভিডিও তৈরি করে অডিয়েন্সের পছন্দ হতে হবে তবেই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করাতে পারবে আর ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইবার তোমার এক তুলিতেই চলে আসবে বুঝতে পারছো আমি যে এতগুলো কথাগুলো বলছি যেটা অরিজিনাল যেটা অর্গানিক কাজ সেটাই কিন্তু বলছি আমি তোমাদেরকে কোনো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যে দু নম্বরই কাজ করিয়ে সাবস্ক্রাইবার আনাবো আমি এমনটি কিন্তু করি না আমি কিন্তু নিজেও এমনটি করিনি ঠিক আছে তো সেই জন্য বন্ধুরা তোমরা বুঝতেই পারলে কিন্তু সাবস্ক্রাইবার কীভাবে আসবে চ্যানেলে এভাবে যদি আনতে পারো তবেই চ্যানেলটা নিয়ে ভাবা উচিত তো এইভাবে যদি আনতে পারো তাহলে চ্যানেলে কাজ করা উচিত না হলে কাজ করা উচিত নয় দু নম্বরই কাজ করে এই সাপ ফর সাপ করে অ্যাপ্লিকেশন থেকে ওয়েবসাইট থেকে বা কিনে নিয়ে এসে চ্যানেলটাকে রাখা আমার পক্ষে সম্ভব নয় তা আমি সেগুলো তোমাদেরকে শেখাইও না তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে পাওয়ারফুল ভিডিওর সাথে